প্রত্যেক দিনের মতো আজকেও আমরা রাজ্য দেশের সিলেক্টেড আটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর নিয়ে এসেছি, জানিয়ে দেব প্রত্যেকটি আপডেট আপনাদেরকে। প্রথমেই এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদের শিরোনামগুলো, তারপরে যাব বিস্তারিত খবরে। রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বিরাট বড় ঘোষণা অমিত শাহের, রাজ্যে ক্ষমতা এলে সাথে সাথে চালু হবে সপ্তম বেতন কমিশন। এছাড়াও মহিলাদের জন্য রয়েছে বড় ঘোষণা। দুর্দিন আসতে চলেছে মোবাইল ব্যবহারকারীদের, আপনি এয়ারটেল, ভোডাফোন কিংবা জিও, যে গ্রাহকই হোক না কেন প্রচুর পরিমাণে বাড়তে চলেছে কল করার এবং ইন্টারনেটের খরচ। অপরদিকে এবার বেসরকারি হওয়ার পথে আরও চারটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক, এই ব্যাংকগুলোতে আপনার অ্যাকাউন্ট রয়েছে কিনা জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন। অপরদিকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বাড়তে চলেছে 4%, কবে থেকে পাবেন এই বাড়তি ডিএ জানাবো আপনাদেরকে। রান্নার গ্যাসের দাম বাড়লেও গ্রাহকের ভর্তুকি স্থির, রান্নার গ্যাসের ভর্তুকি কি তাহলে বাতিল? গুরুত্বপূর্ণ আপডেটটি আপনাদের সকলের জন্য। মালদহ মুর্শিদাবাদে আব্বাস সিদ্দিকীর দলকে একটিও আসন ছাড়বে না কংগ্রেস। অবশেষে বাম কংগ্রেস এবং আব্বাস সিদ্দিকীর জোট নিয়ে উঠে গেল বড় প্রশ্ন। নিউ আলিপুরে কোকেন সহ গ্রেপ্তার হলেন বিজেপি নেত্রী। স্টেট ব্যাংকে যদি আপনার অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে স্টেট ব্যাংক জারি করলো চরম সতর্কবার্তা, ইনস্ট্যান্ট লোনের লিঙ্কে ক্লিক করলেই হতে পারে আপনার বড়সড় বিপদ। প্রথমেই একটি ছোট্ট রিকোয়েস্ট, বাঙালি হয়ে বাংলায় দেখুন, বাংলাকে ভালোবাসুন, ভিডিওটিকে একটি লাইক করে আমাদের ওপর আপনাদের সাপোর্ট ভালোবাসা বজায় রাখুন, শেয়ার করে সকলকে জানতে সাহায্য করুন। চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। নিউ আলিপুরে কোকেন সহ গ্রেপ্তার বিজেপি নেত্রী, ভোটের মুখে বিড়ম্বনায় আবার পড়ল বিজেপি। নিউ আলিপুরে দলের যুব মোর্চার নেত্রী পামেলা গোস্বামীকে মাদকসহ গ্রেপ্তার করল পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে তার সঙ্গী এক যুবককেও। তাদের কাছ থেকে 100 গ্রাম কোকেন পাওয়া গিয়েছে। তদন্ত না করে কারো ওপর দোষ চাপানো ঠিক নয়, প্রতিক্রিয়া বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের। জানা গিয়েছে শুক্রবার বিকেলে নিউ আলিপুরের এনআর অ্যাভিনিউ দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন বিজেপি যুব মোর্চার নেত্রী পামেলা গোস্বামী। তার সঙ্গে গাড়িতে ছিলেন প্রবীর কুমার দে নামে এক যুবক। গোপন সূত্রে খবর পেয়ে গাড়িটি আটকায় পুলিশ। তল্লাশির সময় ওই গাড়ি থেকে 100 গ্রাম কোকেন উদ্ধার হয়। এরপরেই পামেলা এবং তার সঙ্গী প্রবীর দুজনকেই গ্রেপ্তার করেছে পুলিশ। এই চক্রের সঙ্গে কি আরও কেউ জড়িত, কোথায় এবং কেন এই কোকেন নিয়ে যাওয়া হচ্ছিল তা খতিয়ে দেখছে পুলিশ। তদন্তকারীদের দাবি, উদ্ধার হওয়া মাদকের বাজার মূল্য 200,000 টাকা। দোলের আগেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বাড়তে পারে 4%। দোলের আগে মার্চের মধ্যেই বড় সুখবর পেতে পারেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। বাড়ানো হতে পারে কর্মীদের মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ এবং পেনশনভোগীদের ডিআরনেস রিলিফ বা ডিআর। বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত রিপোর্টের দাবি, 4% বাড়ানো হতে পারে মহার্ঘ ভাতা। এখন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা 17% মহার্ঘ ভাতা পেয়ে থাকেন। সপ্তম বেতন কমিশনের প্রায় 48 লক্ষ সরকারি কর্মীর ডিএ বাড়িয়ে 21% করা হতে পারে। শুধু তাই নয়, কিছু রিপোর্টে দাবি করা হয়েছে দেওয়া হতে পারে 4% এরিয়ারও অর্থাৎ বকেয়া অর্থ। যদি তাই হয় সেক্ষেত্রে মহার্ঘ ভাতা বেড়ে দাঁড়াবে 25%। অন্যদিকে পেনশনভোগীদের ডিআরএনএস রিলিফ অর্থাৎ ডিআরও বাড়ানো হচ্ছে, তার সুবিধা পাবেন প্রায় 65 লক্ষ মানুষ। ডিএ এবং ডিআর বাড়ানো হলে আগামী অর্থবর্ষে কেন্দ্রের সব মিলিয়ে খরচ হবে প্রায় 27,000 কোটি টাকার মতো। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত কেন্দ্রের তরফে কোনো বিবৃতি পাওয়া যায়নি। গ্যাসের দাম বাড়লেও গ্রাহকের ভর্তুকি স্থির, তাহলে কি রান্নার গ্যাসের উপর থেকে এবার ভর্তুকি সম্পূর্ণ তুলে দিতে চলেছে কেন্দ্রের মোদি সরকার? সেটাই জানার চেষ্টা করব, জানাবো আপনাদেরকে। গত ডিসেম্বর থেকে রান্নার গ্যাসের দাম মোট 175 টাকা বেড়েছে, কিন্তু বছরে 12টি সিলিন্ডারের দামে গ্রাহকের যে ভর্তুকি পাওয়ার কথা তার পরিমাণ সেই 2020 জুন থেকেই স্থির, দাবি ডিলার এবং তেল সংস্থা সূত্রের। যদিও ক্ষুব্ধ গ্রাহকের মতে ভর্তুকি যেখানে নেমেছে তাতে ওই টাকা দেওয়া না দেওয়া সমান। যেমন কলকাতায় ভর্তুকি কিছু মাস থেকে ঢুকছে মাত্র 19.57 টাকা, ফেব্রুয়ারিতে দুদফায় বেড়েছিল সিলিন্ডারের দাম, সিলিন্ডারের দাম দুদফায় বেড়ে হয়েছিল
800 টাকার দোরগোড়ায়। এই অঙ্ক তবুও কিন্তু ভর্তুকি বাড়েনি। গত অগস্টে একবার শুধু 20 টাকা 7 পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছিল ভর্তুকি হিসাবে। এ রাজ্যের হলদিয়া সহ দেশের বেশ কিছু জায়গায় আবার ভর্তুকি সম্পূর্ণ উধাও, 1 টাকাও ভর্তুকি ঢুকছে না গ্রাহকদের অ্যাকাউন্টে। সংশ্লিষ্ট মহলের অভিযোগ, মধ্যবিত্তের হেসেলে যখন কার্যত আগুন লেগেছে তখন কেন্দ্র পাশে দাঁড়ানোর বদলে কার্যত চুপি সারে রান্নার গ্যাসের উপর থেকে ভর্তুকি তুলে দেওয়ার সাধারণ মানুষের বিপদের মুখে পড়ছেন। তেল এবং গ্যাসের ক্ষেত্রে ভারত বেশি আমদানি নির্ভর হওয়ার জন্য সম্প্রতি আগের ইউপিএ সরকারকেও কাঠগড়ায় কিছুদিন আগেই তুলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজকে দিনের স্বপ্ন দেখিয়ে মোদী সরকার কিন্তু গোড়ার দিকে বেশি আয়ের গ্রাহকের ভর্তুকি ছাটাইয়ের সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু দিন গড়ানোর সঙ্গে সঙ্গে স্পষ্ট হয় নিঃশব্দে মধ্যবিত্তের প্রাপ্যেও কোপ বসাচ্ছে মোদী সরকার। গত জুলাইতে খোদ তেলমন্ত্রক জানিয়েছিল ভর্তুকি সিলিন্ডারের দাম 100 টাকা বাড়ানোর কথা। বছর দেড়েক আগে ভর্তুকি সিলিন্ডারের দাম এবং ভর্তুকির অঙ্ক ঘোষণা বন্ধ করে কেন্দ্র সরকার, অথচ আগে প্রত্যেক মাসে গ্যাসের দাম পর্যালোচনার সময় সেটা কিন্তু করাইছিল দস্তুর, যাতে গ্রাহক বুঝতে পারে কত টাকা ভর্তুকি হিসেবে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে। আর এখন সিলিন্ডার কেনার পরে অ্যাকাউন্টে টাকা জমা পড়লে বোঝা যায় কত টাকা মিলল ভর্তুকি হিসাবে। গত ডিসেম্বর থেকে সিলিন্ডারের দাম সংশোধনেও বদলে নিয়েছে তেল সংস্থাগুলো। আগে মাসে একবারই গ্যাস সিলিন্ডারের দাম নির্ধারণ করা হতো, এখন কিন্তু মাসে 2 বার পর্যন্ত গ্যাস সিলিন্ডারের দাম বাড়ানো হচ্ছে। আবারও বেসরকারি হওয়ার পথে 4টি রাষ্ট্রায়ত্ত ব্যাংক, বিস্তারিত জানব। ব্যাংক তথা অন্যান্য রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোর বেসরকারিকরণের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই সরব বিরোধী দলগুলো, কিন্তু সরকারের কাজ তাতে থেমে থাকছে না। লাগাতার কিন্তু রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে তারা বেসরকারিকরণ করেই চলেছে। এবার আরও নতুন 4টি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে বেসরকারিকরণের পথে কেন্দ্রীয় সরকার। সূত্র থেকে পাওয়া খবরে এদিন আরও একবার পরিষ্কার হলো সেই ইঙ্গিত, বেসরকারিকরণের জন্য দেশের মোট 4টি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের নাম বাছাই করেছে কেন্দ্র নতুন করে। এদিন এমনটাই জানা গেছে সংবাদ মাধ্যম রয়টার্সের খবর সূত্রে। আপাতত মাঝারি স্তরের ব্যাংকগুলির উপরেই এই ব্যবস্থা প্রয়োগ করতে ইচ্ছুক সরকার, আর সেই অনুযায়ী শুরু হয়েছে কাজও। দিন কয়েক আগে সংসদীয় অধিবেশনে যে বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, তাতেও রাজস্ব বৃদ্ধি করার জন্য বিলগ্নিকরণ বেসরকারিকরণের ওপর জোর দেওয়ার কথা বলা হয়েছিল। বেসরকারিকরণের জন্য কোন 4টি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের নাম শর্টলিস্ট করেছে কেন্দ্র। জানা গেছে কেন্দ্রের তালিকায় রয়েছে ব্যাংক অব মহারাষ্ট্র, ব্যাংক অব ইন্ডিয়া, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক এবং সেন্ট্রাল ব্যাংক। তবে এই ব্যাপারে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা করা হয়নি। গোপন সূত্রে খবরে জানা গেছে পরবর্তী অর্থবর্ষে আরও 2টো ব্যাংকের বেসরকারিকরণের পথে হাঁটতে পারে কেন্দ্রীয় সরকার। এরপর অপেক্ষাকৃত বড় সংস্থার উপরেই উদ্যোগ প্রযুক্ত করবে কেন্দ্রীয় সরকার। তবে সবটাই নির্ভর করছে বেসরকারিকরণের প্রাথমিক সাফল্যের উপর। বস্তুত ব্যাংক এবং অন্যান্য রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোর বেসরকারিকরণের সিদ্ধান্তকে কার্যত তুলোধনা করেছে বিরোধী দলগুলো। হাজার হাজার কর্মচারী চাকরির সংকটের মধ্যে পড়ছে এর ফলে, কিন্তু তীব্র রাজনৈতিক বিরোধিতার মাঝেই পরিকল্পনা বাস্তবায়নের পথে হাঁটছে কেন্দ্র। এ প্রসঙ্গে উল্লেখ্য, বড় বড় ব্যাংকগুলো বেসরকারিকরণ করা হলেও স্টেট ব্যাংকের ক্ষেত্রে এই নীতি প্রযুক্ত হবে না বলে জানা যাচ্ছে। খুব তাড়াতাড়ি দুর্দিন আসতে চলেছে মোবাইল ব্যবহারকারীদের, বাড়তে চলেছে মোবাইলের কলিং এবং ইন্টারনেটের খরচ দ্বিগুণ পরিমাণে। একসময় ভারতীয়দের মোবাইল ইন্টারনেট ব্যবহার করার জন্য 1 GB ডেটা পেতে কম করে 251 টাকা পর্যন্ত রিচার্জ করতে হতো। তবে সেই দুর্দিনের সমাপ্তি ঘটেছিল মুকেশ আম্বানির সংস্থা জিওর 4G পরিষেবা চালুর পর। খরচ হাতের মুঠোয় চলে আসে আনলিমিটেড কলিংয়ের পাশাপাশি একেবারে ন্যূনতম খরচে প্রত্যেক দিন ডেটা, নির্দিষ্ট পরিমাণ ডেটা দেওয়া শুরু করে টেলিকম সংস্থাগুলিও। তবে এবার মনে হচ্ছে সেই সুদিনের মেয়াদ আর বেশি দিন টিকবে না। সূত্র মারফত জানা গিয়েছে এয়ারটেল, ভোডাফোন এবং জিও এবং BSNL প্রত্যেকটি টেলিকম সংস্থা তাদের আয় বাড়াতে মোবাইল খরচ প্রচুর পরিমাণে বাড়ানোর প্রস্তুতি ইতিমধ্যে শুরু করে দিয়েছে। ইনভেস্টমেন্ট ইনফরমেশন অ্যান্ড ক্রেডিট রেটিং এজেন্সির তরফে জানা যাচ্ছে এই শুল্ক বৃদ্ধি হয়তো চালু হয়ে যাবে আগামী এপ্রিল মাস থেকেই। এপ্রিল মাসের 20 তারিখ থেকে এই শুল্ক বৃদ্ধি কার্যকরী হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এর আগে ভারতের অন্যতম জনপ্রিয় টেলিকম সংস্থা ভোডাফোন তথা ভি আভাস দিয়েছিল শুল্ক 220 টাকা পর্যন্ত বাড়ানো হতে পারে। আর এই আভাস অনুযায়ী মনে করা হচ্ছে মোবাইল খরচ প্রচুর পরিমাণে বাড়তে চলেছে এপ্রিল মাস থেকেই।
অপরদিকে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বড় ঘোষণা, রাজ্যে ক্ষমতায় এলেই সাথে সাথেই রাজ্যে সপ্তম বেতন কমিশন চালু করবে কেন্দ্রীয় সরকার, জানিয়ে দেওয়া হলো। কখনো বলেছেন রাজ্যে কার্যকর হবে কৃষক সম্মান নিধি প্রকল্প, কখনো আবার আয়ুষ্মান ভারত কার্যকর করার প্রতিশ্রুতি দিয়েছেন বিজেপি নেতারা, এমনকি রাজ্যে বিজেপি সরকার গড়লে লক্ষাধিক কর্মসংস্থানের প্রতিশ্রুতিও দিয়েছেন গেরুয়া শিবির। এবার আরও এক বড় ঘোষণা, বড় প্রতিশ্রুতি দিলেন বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। অমিত শাহের ঘোষণা, বাংলায় বিজেপি ক্ষমতায় এলেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সপ্তম বেতন কমিশন সাথে সাথে কার্যকর করবে বিজেপি সরকার। তার এই ঘোষণাকে মাস্টার স্ট্রোক বলেই মনে করছে ওয়াকিফ আল মহল। তাদের কথায় এ রাজ্যের সরকারের ওপর চটে রয়েছেন সরকারি কর্মচারীদের একাংশ। বকেয়া ডিএ মেটানো, বেতন বৃদ্ধির মতো একাধিক ইস্যুতে সরকারের ওপর ক্ষুব্ধ সরকারি কর্মচারীদের একাংশ। তাদের ভোট নিজেদের ঝুলিতে টানতে মরিয়া গেরুয়া শিবির, তাই এবার সপ্তম বেতন কমিশন কার্যকর করার প্রতিশ্রুতি দিলেন অমিত শাহ। স্টেট ব্যাংকের গ্রাহক হলে আপনার জন্য সতর্ক বার্তা, ইনস্ট্যান্ট লোনের লিঙ্কে ক্লিক করলেই পড়বেন মহাবিপদে। ব্যবসা করবেন নাকি মেয়ের বিয়ে, এক ক্লিকেই ঘরে বসে ঋণ হিসেবে চলে আসবে মোটা টাকা, লোভনীয় হাতছানি, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু SBI অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার সতর্কবাণী বলছে অন্য কথা। এই জাতীয় তৎক্ষণিক ঋণ দেওয়ার যে কোনো অচেনা অজানা লিঙ্কে ক্লিক করলেই হতে পারে ভয়ঙ্কর বিপদ, সাবধান করল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। তাদের বক্তব্য, আজকের দিনে নিজেদের ঝা চকচকে জীবনযাত্রায় গাড়ি বাড়ি থেকে শুরু করে বিদেশ যাত্রার জন্য ঋণ নিচ্ছে মানুষ, কিন্তু সহজে কয়েক লক্ষ টাকা লোন পেতে গিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট শূন্য না হয়ে যায়। কারণ বেশিরভাগ ক্ষেত্রেই এমনটা দেখা যাচ্ছে যে ওই লিঙ্কে ক্লিক করার পর অ্যাকাউন্ট থেকে মোটা টাকা বেরিয়ে যাচ্ছে। পুলিশের কাছেও এরকম নানা সাইবার জালিয়াতির অভিযোগ ইতিমধ্যে জমা পড়ছে, তাই তারা করে দিল তাদের গ্রাহকদের সতর্ক। নিজের গ্রাহকদের নিয়ে তাই চিন্তায় আছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। মূলত তাদের উদ্দেশ্যে এবং জনসাধারণকে সচেতন করতে টুইটারে তারা এই পোস্ট দিয়েছে যে গ্রাহকরা যেন ভুলেও কোনো ইনস্ট্যান্ট লোনের লোভে কোনো লিঙ্কে ক্লিক না করে বসেন। একই সঙ্গে ইনস্ট্যান্ট ঋণ বা লোন দেওয়ার কিছু মোবাইল অ্যাপ্লিকেশন সম্পর্কেও ব্যাংক সচেতন করেছে গ্রাহকদের। যে কোনো অ্যাপ না জেনে বুঝে ডাউনলোড করলে যে ব্যক্তিগত তথ্য আর মোটা অঙ্কের টাকা দুই হারাতে হতে পারে, সে কথাও বলে দিয়েছে বারবার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তো বুঝতেই পারছেন অনেক সময় আপনার SMS করে হয়তো স্টেট ব্যাংকের নাম নিয়ে আপনার কোনো লিঙ্ক পাঠাতে পারে কোনো জালিয়াতি সংস্থা, ফলে কিন্তু আপনারা কোনোভাবেই সেই লিঙ্কে ক্লিক করবেন না। ক্লিক করলে কিন্তু আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়ে যেতে পারে এবং তার সাথে সাথে কিন্তু আপনার অ্যাকাউন্টের সমস্ত অর্থই হাফিস হয়ে যেতে পারে মুহূর্তের মধ্যে। এছাড়াও বিভিন্ন মোবাইল অ্যাপ্লিকেশন রয়েছে যেগুলোতে বলা হয় খুব তাড়াতাড়ি দ্রুত আপনাকে লক্ষ লক্ষ টাকা ঋণ দেবে, সাথে সাথেই ব্যাংকে ভিজিট না করে সেই মোবাইল অ্যাপ্লিকেশনগুলো ব্যবহারের ক্ষেত্রেও ডাউনলোড করার ক্ষেত্রেও আপনাদেরকে সতর্ক থাকতে বলেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। মালদহ মুর্শিদাবাদে আব্বাসের দলকে একটি আসনও ছাড়ছে না কংগ্রেস। বাম কংগ্রেস আব্বাস সিদ্দিকির জোট নিয়ে উঠে গেল প্রশ্ন। আব্বাসের দলের সঙ্গে বাম কংগ্রেস সমঝোতায় ধাক্কা। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে মালদহ মুর্শিদাবাদে কোনো আসন ছাড়তে রাজি নয় এখনও কংগ্রেস। শুক্রবার প্রদেশ কংগ্রেসের তরফে এমনই ইঙ্গিত পাওয়া গেছে। কংগ্রেস আসন ছাড়া প্রসঙ্গে কঠোর অবস্থান নিতেই আব্বাসের দলের সঙ্গে বাম কংগ্রেসের সমঝোতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। আব্বাস সিদ্দিকি আগেই জানিয়েছিলেন আসন নিয়ে পাকাপাকিভাবে তাদের দাবি মানা না হলে একলা চলতেও তাদের আপত্তি নেই। যদিও আব্বাস সিদ্দিকির দাবি মেনে আগেই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে মোট 27টি আসন ছেড়ে দিচ্ছে বামেরা। আব্বাস সিদ্দিকির ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের অন্তর্ভুক্তি জোট বাম কংগ্রেসের সমঝোতায় ধাক্কা দিল। আব্বাসের আবদার সামলাতে প্রায় হিমশিম দশা বাম কংগ্রেসের। বাম ও কংগ্রেস নেতাদের আগেই পছন্দের আসনের তালিকা দিয়ে রেখেছিলেন আব্বাস সিদ্দিকি। আলিমুদ্দিন স্ট্রিটের নেতারা শুরু থেকেই আব্বাসের দলের সঙ্গে জোট চাইছিলেন, সেই কারণেই আব্বাসের তরফে জোট বার্তা পেতেই তৎপরতা শুরু করে দিয়েছিল বাম নেতারা। শরিক দলগুলোর সঙ্গে বারংবার করা বৈঠকে আসন ছাড়া নিয়ে সিদ্ধান্ত হয়। ঠিক হয়েছে আব্বাসের দলকে মোট 27টি আসন ছাড়বে বামেরা। এবার পালা কংগ্রেসের। প্রদেশ কংগ্রেস নেতৃত্ব শুক্রবার স্পষ্ট জানিয়েছে আব্বাসের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে মুর্শিদাবাদ মালদহে একটি আসনও ছাড়া যাবে না। যুক্তি হিসেবে কংগ্রেস নেতারা জানিয়েছেন মালদহ মুর্শিদাবাদে কংগ্রেসের নিজস্ব ভোট ব্যাংক এখনও চাঙ্গা।
ব্লকে ব্লকে কংগ্রেসের সাংগঠনিক শক্তিও বেশি, কিন্তু এই দুই জেলাতেই আগে ভাগেই বেশ কিছু আসেন দাবি করেছেন আব্বাস সিদ্দিকী। এখানে চটেছেন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। ইতিমধ্যে মালদহ এবং মুর্শিদাবাদে কোনো আসন আব্বাসের দলকে ছাড়া হবে না বলে আলিমউদ্দিনের নেতাদেরও জানিয়ে দিয়েছে কংগ্রেস নেতৃত্ব। ফলে এই আবহে আজকে ফের বাম কংগ্রেস বৈঠকে বসছে। জানা গিয়েছে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু থাকবেন বৈঠকে, বৈঠকে থাকবেন কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য। আব্বাসের দলের সঙ্গে জোট নিয়ে এই বৈঠকে চূড়ান্ত আলোচনা হবে বলে জানা যাচ্ছে। এই পর্যন্তই আজকের ভিডিও, দেখা হবে আগামীকাল আরও গুরুত্বপূর্ণ কিছু খবর নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, পড়কে ভালো রাখুন। ধন্যবাদ।